আমরা প্রত্যেক বছরই বর্ষাতে হিলসা ফেস্টিভ্যালটা করে থাকি। এবার একটু আর্লি বর্ষা যেরকম এসছে, হিলসা ফেস্টিভ্যালে আমরা কিছু নতুন নতুন পদ নিয়ে আসি হিলসার ওপর। যদিও হিলসা এমনই একটা মাছ যেটা আমরা বেশি এক্সপেরিমেন্ট করলে ইউল স্পয়েল দ্য টেস্ট অ্যান্ড দ্য চার্ম অফ দ্য ফিশ। তো লিমিটেড আইটেম আমরা 8 থেকে 9টা আইটেম রেখেছি। একটা নতুন আইটেম যেরকম রয়েছে, এটা বেকড হিলসা রয়েছে উইথ সি সল্ট, এটা একটা নতুন আইটেম। কুমড়ো পাতা আমাচার ইলিশ যেটা পুরনো আইটেম, সুপার হিট আইটেম, সেটা চলছে। বোনলেস হিলসা যেটা আছে, স্মোকড হিলসা, আমরা একটা মিল বক্সও করেছি ফর হিলসা। ইট উইল বি 3150 প্রাইস। এটা অলমোস্ট 3 জনের জন্য সাফিসিয়েন্ট খাবার। আর রেস্টুরেন্টে এসে যদি ও ক্যালকাটা ফোরাম বা ও ক্যালকাটা সিলভার স্প্রিংয়ে যদি কেউ খান, 2 জনের জন্য খেতে 1900 টাকা মতন খরচা পড়বে। আর ফেস্টিভ্যালটা অনগোয়িং থাকবে, যতদিন আমরা গুড কোয়ালিটি অফ হিলসা পাচ্ছি ততদিন আমরা কন্টিনিউ করব। আমরা ওয়েট করছিলাম ভালো কোয়ালিটির জন্য, তো এখন উই আর স্যাটিসফাইড। আমরা খুবই হ্যাপি যে ভালো কোয়ালিটি হিলসা মার্কেটে অ্যাভেলেবেল। সো এবারে আমরা অনেক রকমের প্রিপারেশন করেছি, তার মধ্যে মাই ফেভারিট ইজ দ্য স্মোকড হিলসা অ্যান্ড ভাপা হিলসা উইচ ইজ বোনলেস, যেটা কিনা বোনলেস। সো আমরা চাই যে আমাদের বাঙালি যে প্রজন্মটা যেটা ক্যারি অন করুক, সবাই হিলসা খাক। কিছু এখনও অনেক মানুষ আছে যারা হিলসা কাঁটার ভয় খেতে পারে না। সো আমরা চাই ওই জন্য বোনলেস কিছু অপশন রাখা হয়েছে, তো ওটা যেন ক্যারি ফরওয়ার্ড হয়। বাঙালি ইলিশ কেন খায় তার জন্য সবাই যাতে সেটা টেস্ট করে, তার জন্য ও ক্যালকাটায় স্মোকড হিলসা, উইচ ইজ এ ভেরি ফেমাস ডিশ অফ ও ক্যালকাটা, ওই ডিশগুলো রাখা হয়েছে। তার সাথে সাথে বোনলেস ভার্সন বেকড হিলসাও আছে, যারা খুব ফরেনার যা আসে আমাদের 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 রেস্টুরেন্টে, তো তারাও যাতে ওদের প্যালেট মতো ওনাদের মতো করে একটু ইউরোপিয়ান স্টাইলে করা হয়েছে, তেল ছাড়া বেক করা হয়েছে হিলসাটা। সো ওভারঅল ইটস মানে বাঙালিদের জন্য একটা নতুন উৎসবের শুরু বলতে পারেন।